আসসালামু আলাইকুম। সরকারি সহায়তায় ফ্রিতে ফ্রিল্যান্সিংয়ের এই 9টি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স আপনি নিজ জেলায় বসে করতে পারতেছেন। ইভেন এই কোর্সগুলো করার পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় দেয়, প্রতিদিন আপনারা 500 টাকা করে ভাতা পেয়ে যাচ্ছেন। তো প্রথম আলো পত্রিকায় আপনারা কাইন্ডলি দেখেন, এই বিষয়গুলো ভাইয়া ডিটেলসে দেখে নেবেন। আর আমি আজকের এই ভিডিওতে দেখাবো এখানে প্রশিক্ষণ ফ্রিতে পাওয়ার জন্য কিভাবে আপনারা এই সাইটটিতে অ্যাপ্লাই করবেন, এবং এই 9টি প্রশিক্ষণের মধ্যে কোন প্রশিক্ষণটি ভালো হবে, কোনটা চুজ করে নিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করে এখানে ইভেন প্রত্যেকটি জেলা থেকে কয়জন করে প্রশিক্ষণ দেওয়া হবে, সব কিছুই চেষ্টা করবো আজকের ভিডিওতে ডিটেলসভাবে দেখায় দেওয়ার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ফ্রিতে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শিখে কেরিয়ার গড়তে চাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন। এটা কিন্তু আমাদের জন্য বাংলাদেশ সরকার অনেক বড় একটি উদ্যোগ নিয়ে নিয়েছে, শুধু আমাদের ইচ্ছাশক্তিগুলোকে কাজে লাগাইতে হবে ভাইয়া। তাহলে আশা রাখা যায় আমরা কিন্তু এই সরকারিভাবে ফ্রিতেই ফ্রিল্যান্সিং কোর্সগুলো করে ভালো কিছু একটা করে নিতে পারবো। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য এবং আপডেট ভিডিও আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন ফ্রেন্ডস, আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমে আমরা চলে যাচ্ছি দেখেন প্রথম আলো পত্রিকায়। তো প্রথম আলো পত্রিকায় আসার পরে আপনাদের সুবিধার্থে, কারণ ভাই এতগুলো পড়ে ভিডিওটা লং করার কোনো মানে হয় না, আমি এই সাইটটির লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিব। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন, কী জানার আছে কী বোঝার আছে এই লিঙ্কটি থেকে ঢুকে আপনারা এগুলো পড়ে নেবেন। তো আমি জাস্ট শর্টে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, দেখেন 3 বছরে 29,000 ফ্রিল্যান্সার হবেন, যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে। এখানে দেখেন প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগবে না, দৈনিক ভাতা 200 টাকা এবং খাবার ভাতা 300 টাকা, টোটালি 500 টাকা ভাতা পেয়ে যাচ্ছেন আপনারা। এবং প্রতিটি জেলায় সম্প্রসারিত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। তো বাংলাদেশের 64টা জেলার কথা বলা হয়েছে, তবে ভাইয়া এখানে কিন্তু মোটামুটি 48টা জেলা থেকে আপনারা সুযোগ পাচ্ছেন, এবং প্রতিটি জেলা থেকে কতজন ফ্রিল্যান্সার নেওয়া হবে সেটা এখন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব। এবং একটু নিচের দিকে চলে যাবেন, দেখেন এখানে মোটামুটিভাবে সব কিছু বলে দেওয়া আছে ভাইয়া। এখানে আপনারা দেখে নেবেন যে দেখেন দৈনিক মোট 500 টাকা করে ভাতা পাবেন তারা, বুঝতে পারতেছেন। এবং একটু যদি নিচের দিকে চলে যাই, এই জিনিসগুলো ভাই আপনারা পড়ে নেবেন, 24 থেকে শুরু করে 26 সালের মধ্যে তারা কিন্তু হিউজ একটা ফ্রিল্যান্সার তৈরি করতে যাচ্ছে সরকারি প্রজেক্টের মাধ্যমে। ফ্রিতে আপনারা কিন্তু সেই প্রশিক্ষণগুলো নিতে পারতেছেন। একটু নিচের দিকে যদি চলে যাই, এই বিষয়গুলো ভাই আপনারা পড়ে নেবেন, দেখেন কত বছর থেকে কত বছর পর্যন্ত তারা নিবে। যে দেখেন 18 থেকে 35 বছর বয়সী নারী পুরুষ উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন প্রসেসগুলোই আমি আপনাদেরকে দেখাই দিব। তো এইভাবে আপনারা দেখেন এগুলো সুন্দরভাবে সবগুলো পড়ে নেবেন ভাই। আমি কিন্তু আর পরে ভিডিওটা লং করে নিচ্ছি না, আবারও বলতেছি এই লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিব। তো চলেন এখন অ্যাপ্লাই, আসলে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনারা দেখেন কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকের কাঙ্ক্ষিত সাইটটি এই যে দেখেন training.gov.bd, আবারও আপনাদের সুবিধাতে দেখা দিচ্ছে এই যে এখানে দেখেন training.gov.bd। তো এইটা লিখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে দেবেন ভাইয়া, ফোন থেকে পিসি থেকে ল্যাপটপ থেকে স্যাম প্রসেসে কিন্তু আপনারা আবেদনটি করতে পারতেছেন বা নিবন্ধনটি করতে পারতেছেন। তো এইটা লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন লগ ইন করুন একটা অপশন আছে এবং নিবন্ধন করুন একটা অপশন আছে। তো সিম্পলিভাবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা সিম্পলিভাবে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব, দেখেন শর্তাবলী। আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রথম শর্ত। 2 নম্বর, আপনাকে আপনার অ্যাকাউন্টটি আমাদের পরীক্ষক দল দ্বারা যাচাই করা হবে, সো এখানে কেউ ফেক ইনফরমেশান দিবেন না। নিচে দেখেন নিবন্ধন চালিয়ে যাওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলি আপনার কাছে আছে তা নিশ্চিত করুন। 1, আপনার সক্রিয় এক কথায় সক্রিয় মোবাইল সিম এবং হ্যান্ডসেট, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার বৈধ ইমেইল আইডি। আশা রাখি দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এরা ইনফরমেশানগুলোর কথা বলে দিয়েছে, এগুলো অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এগুলো যেহেতু আমার কাছে বর্তমানে আছে,
তো এখন আমি যে কাজটা করব দেখেন বিয়ার্স, তো সেইটা হচ্ছে সুন্দরভাবে আমি এখন এই যে, যদি আপনি মিথ্যা তথ্য প্রদান করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে সম্মতি প্রকাশ করেন তবে অগ্রসর করুন, অন্যথায় বাতিল করুন। এখানে কিন্তু দেখেন তারা সুন্দরভাবে বলে দিয়েছে, ভাই আপনি যদি লিগাল তথ্য দিতে পারেন তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর যদি ভাই না দিতে পারেন তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না, কারণ এখানে কিন্তু তাহলে আইনিভাবে তারা কিন্তু পদক্ষেপ নেবে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এই অপশনটিতে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে আমরা এখন এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিবন্ধন ধাপ। টোটালি এখানে তারা তিনটা ধাপ দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে দেন এখান থেকে মোবাইল নাম্বার, আমরা এখন সিম্পলিভাবে ভ্যালিড একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এই যে দেখেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেন এখানে দেখেন ক্যাপচার্ড ফলাফল নিচে লিখুন। এখানে অনেক ক্ষেত্রে দেখেন আমার এখানে দিয়ে দিছে কি দেখেন, মানে 4/1। তো এখানে ভাগ করলে কিন্তু কত হয় দেখেন, 4 1/1 করলে কিন্তু 4ই হয়। তো আমরা 4 দিয়ে দিলাম। দেন এখান থেকে ওটিপি পাঠান, অনেক ক্ষেত্রে এখানে গুণ দিবে যোগ দিবে, আপনারা সে অনুযায়ী এখানে ফলাফলটা লিখে দেবেন। দেন ওটিপি পাঠানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে। দেন আমাদেরকে সেই ওটিপি কোডটা এখানে বসায় দিতে হবে। তো আমরা কাইন্ডলি একটু ওয়েট করি, আমাদের দেখেন অলরেডি কিন্তু ওটিপি কোডটা চলে আসছে। তো আমরা এখন সিম্পলিভাবে এখানে কিন্তু কোন সাইট থেকে ওটিপি কোড আসবে, training.gov.bd এই সাইট থেকে কিন্তু আপনার নাম্বারটিতে ওটিপি কোড আসবে। তো আমরা এখন ওটিপি কোডটা বসাই দিচ্ছি, 46 73 44। তো দেন এটা দেওয়ার পরে ওটিপি যাচাই করুন, এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে আবারও বলতেছি ভাই, এরা কিন্তু প্রথমেই বলে দিয়েছে আপনি যদি ভুল তথ্য দেন, কোনো প্রকার স্ক্যাম করার ট্রাই করেন, সরকারিভাবে কিন্তু প্রশাসনিক পদক্ষেপ তারা নেবে। সো আপনি যদি ইন্টারেস্টেড হন, রিয়েলভাবে ইনফরমেশান দিবেন, আর একজন ব্যক্তির আন্ডারে একটাই অ্যাপ্লাই করতে পারবেন এবং একটি কোর্সই আপনি করতে পারবেন। সো আপনারা দেখতে থাকেন, আমি ডিটেলসে সব কিছু দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র ইংরেজি, তো আমি এখন সিম্পলিভাবে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র এটা অনুযায়ী আমি এখন এগুলো ফিল আপ করে দিব। তো সুন্দরভাবে আমি এখন এখানে লিখে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র, আমি এখানে নামটা লিখে দিব দেখেন। তো আমি এখানে সিম্পলিভাবে জাতীয় পরিচয়পত্র এটা দেওয়ার পরে আমি এখানে, যেহেতু এখানে সব কিছু কিন্তু বলে দিয়েছে, তো আমি এখানে লিখে দিচ্ছি NID জাস্ট লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা এখন ডেট অফ বার্থটাগুলো সিলেক্ট করে দিব। তো আমি এখন সিম্পলিভাবে এখানে দেখেন মাসের জায়গায় মাস উল্লেখ করে দেব। তো মাস হচ্ছে আমার 1, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 2000 বসায় দিলাম। দেন এখান থেকে পূর্ণ নাম, তো পূর্ণ নাম এখানে সুন্দরভাবে আপনারা বাংলা এবং ইংরেজিতে লিখে দিবেন। তো আমি এখানে সুন্দরভাবে দেখেন লিখে দিচ্ছি পূর্ণ নামটা লিখে দিচ্ছি সুমন আহমেদ। দেন এখান থেকে আবার ইংরেজিতে, এখানে বাংলা লিখে দিবেন, এখানে ইংরেজি লিখে দিবেন, আমি দুটো ইংলিশে লিখে দিলাম ভাই, আপনারা আবারও বুঝেন, এখানে বাংলা লিখে দিবেন, এখানে ইংলিশে লিখে দিবেন। তো আমি আবার লিখে দিচ্ছি MD। তো আমি এখান থেকে সুন্দরভাবে লিখে দিলাম, আশা রেখে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এখানে ইংলিশে লিখবেন, এখানে বাংলা লিখবেন। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন এখানে দেখেন পিতার পূর্ণ নাম বাংলায়, পিতার পূর্ণ নাম ইংলিশে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ISLAM। তো সুন্দরভাবে এখানে বসাই দিলাম ভিউয়ার্স দেখেন। তো দেওয়ার পরে আমরা এখন এই জায়গাটিতে আবার লিখে দিব, মানে এখানে বাংলা লিখবেন, এখানে ইংলিশ লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি MD। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে মাতার নাম, মাতার নামটাও বাংলা লিখবেন আবার ইংলিশে লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি মিসড। দিয়ে দিলাম, দেন এখানে আবার ইংলিশে লিখে দিব, এখানে আবার মিসড। সুন্দরভাবে দেখেন এই যে আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে এখন আপনার লিঙ্গ নির্ধারণ করুন, আপনি ফিমেল না মেল পার্সন, অবশ্যই আমি মেল পার্সন আমি মেল দিয়ে দিলাম, কোনো বোন বা মা যদি এই ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই ফিমেল পার্সন করে দিবেন। আর তারা কিন্তু সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু বয়স ভাইয়া উল্লেখ করে দিয়েছিল যে কত বছর থেকে তারা কত বছর পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটু যদি উপরের দিকে চলে যাই দেখেন তারা কিন্তু বলে দিয়েছিল সুন্দরভাবে যে এত বছর থেকে এত বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন, 35 সর্বোচ্চ, সর্বনিম্ন সম্ভবত 18 বছর।
তো এই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখন আবারও এখানে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে সব দেওয়া শিখ হয়ে গেলে আমরা এখন যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদেরকে সরি ভেটস জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখে দিতে হবে, আমার মিস হয়ে গেছে, সরি। তো এটা একটু লিখে দিবেন, তো আমি এটা একটু কেটে দিচ্ছি, সরি আমার মিস হয়ে গেছে। 736 আমি আমার পরিচয় নাম্বারটা লিখে দিচ্ছি। এই যে সুন্দরভাবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র ইংলিশে এখানে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। দেওয়ার পরে যাচাইকরণে ক্লিক করে দেন। তো দেওয়ার পরে দেখেন এই যে ভেরিফিকেশান সাকসেস, দেন এখানে এখন আপনারা সঠিকভাবে ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন। তো আমি এখন বসাই দিচ্ছি। তো সিম্পলিভাবে এখানে এখন আমি ইমেলটা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি @gmail.com। দেন এখান থেকে পাসওয়ার্ড দিবেন, তো হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিবেন অবশ্যই। দেন এই জায়গাটি তো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। দেন এখান থেকে আমার বিভাগ, আমার বিভাগ অবশ্যই রাজশাহী সিলেক্ট করে দিলাম। দেন জেলা, দেন আমার জেলা হচ্ছে জয়পুরহাট সিলেক্ট করে দিলাম। দেন উপজেলা, উপজেলা আমার সুন্দরভাবে সিলেক্ট করে দিলাম। ভাই এখানে কখনোই ইনলিগাল তথ্যগুলো দিবেন না, অবশ্যই লিগাল তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে আমি এখান থেকে নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো আমার পাসওয়ার্ড ম্যাচ করে নেই, তার হওয়ার কারণে আবার পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো নিশো স্যামভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো সব কিছু ঠিকঠাক থাকলে আবার নিবন্ধন করুনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে একটু সময় নেবে, দেখেন এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে ভাই দেখেন আমি এটা সেভ দিয়ে নিলাম, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সুন্দরভাবে হয়ে গেছে দেখেন। তো এখন হয়ে যাওয়ার পরে এই যে ড্যাশবোর্ড তৈরির কাজ চলমান আছে, শীঘ্রই পাওয়া যাবে, বুঝতে পারতেছেন। তো আপনারা আগে আগেই কিন্তু এখানে সিরিয়ালটা দিয়ে রাখবেন। তো দেওয়ার পরে এখান থেকে আমি এখন সিম্পলিভাবে লগ আউট করে দিলাম। তো লগ আউট করে দেওয়ার পরে ভিউয়ার্স, দেন এখান থেকে আমি প্রশিক্ষণ বাতায়ন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সিম্পলিভাবে নিচের দিকে চলে যাবো দেখেন। তো নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা কী কী পাচ্ছেন দেখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তারপরে এখানে হার পাওয়ার প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং, অ্যান্ড এখানে দেখেন আপনারা এগুলো পড়ে নেবেন ভাইয়া। প্রশিক্ষণের ধরনসমূহ দেখেন, ফিনান্সিং, কম্পিউটার প্রোগ্রামিং, আইটি সেবা, ই কমার্স, এতগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখন নিচে আসা দেখ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আবেদন আহ্বানকৃত প্রশিক্ষণ সমূহ, এখানে দেখেন কী কী বলছে, ট্রেনিং অর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভাই ফ্রিতে কিন্তু করতে পারতেছেন। এ ধরনের কোর্সগুলো আপনারা মার্কেট প্লেসে বা বিভিন্ন বাইরে থেকে যদি করতে যান, অনায়াসেই 20,000, 30,000, 50,000 কিন্তু এই কোর্সগুলো করতে হয়। তো বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, ফ্রিতেই আমাদেরকে প্রতিটা জেলায় এই ট্রেনিংগুলো প্রোভাইড করবে। তবে যে কোনো একটা আপনি ভাইবাদের কাছ থেকে পরামর্শ নেবেন কোন বিষয়ের উপর স্কিল অর্জন করলেই 2024 এসে আপনার জন্য ভালো হবে, আপনি মার্কেট প্লেসে অ্যাভেলেবল কাজ পাবেন, সে অনুযায়ী আপনি ভাই ডিসিশানটা নেবেন। কারণ আপনার একটা ভুল ডিসিশান কিন্তু আপনাকে ভবিষ্যতে বাধার সম্মুখীন করবে, আর আপনি যদি সঠিকভাবে ডিসিশানটা নিতে পারেন, আশা রাখা যায় সরকারি বা সরকারিভাবে আমাদের জন্য যেই এই প্রজেক্টটা নিয়ে আসছে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা ট্রেনিং অর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ট্রেনিং অর প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এই যে এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আমি ভাই সবসময় ইন্টারেস্টেড গ্রাফিক ডিজাইনের প্রতি, কারণ এই কাজটা করতে আমাকে অনেক ভালো লাগে এবং দেখা যায় অনেক কম সময়ে অনেক কষ্ট ছাড়া এই কাজটা করা যায়। আদার্স কাজগুলো একটু কঠিন লাগে আমার কাছে, আপনারা যেই কাজগুলো ভালো কমফোর্টেবল ফিল করবেন, এই যে আইটি সার্ভিস এটা করতে পারেন দেখেন, আইটি সেবা প্রদানকারী, ওয়েব ডেভেলপমেন্ট, আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু পেইড এই কোর্সগুলো করে থাকেন। তো বাংলাদেশি সরকার আমাদের জন্য ফ্রিতে এই সিস্টেমগুলো নিয়ে চলে আসছে প্রতিটা জেলার জন্য। এই যে এখান থেকে আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, মহিলা ই কমার্স প্রফেশনাল শিখতে পারেন, মহিলা কল সেন্টার এজেন্টের কাজ শিখতে পারেন। দেন এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টোটালি এই 9টি কাজ এখান থেকে আপনারা শিখতে পাচ্ছেন। তবে ভাই আমি আপনাদেরকে এতটুকুই বলবো, 3টা কাজের প্রতি আপনারা বেশি মনোযোগ দিবেন, 3টা কাজের প্রতি আমার দিক থেকে আমি সাজেস্ট রাখতেছি, আপনাদের ভালো লাগলে ভাই করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেটা হচ্ছে বর্তমান এই 2024 বাংলাদেশের জন্য সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে ভাই ডিজিটাল মার্কেটিং একটা কাজ, গ্রাফিক্স ডিজাইনের একটা কাজ এবং ওয়েব ডেভেলপমেন্ট, এই টোটালি 3টা কাজ সবচাইতে নাম্বার ওয়ানে আপনারা রাখবেন ওয়েব ডেভেলপমেন্ট এই কাজটিকে, নাম্বার টুতে আপনারা রাখবেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই কাজটিকে, নাম্বার থ্রিতে রাখবেন ভাই আপনারা গ্রাফিক্স ডিজাইনকে। তারপরে আপনারা এগুলোতে যদি আরও এই কাজগুলোর মধ্যেও আপনারা যদি কমফোর্টেবল ফিল করেন যে কোনো একটা সিলেক্ট রাখে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো সে ধরেন আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এই কাজটির উপরে মানে বিস্তারিত মানে আর কি ইন্টারেস্টেড, সেখান থেকে এই যে বিস্তারিতও দেখুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে
মোট ছাত্র এবং ছাত্রী, এখান থেকে দেখেন কিভাবে নিবে, আপনি কি কি শিখবেন, এখানে কোর্সের তথ্য সব কিছু মোটামুটিভাবে দেওয়া আছে। এই যে দেখেন প্রয়োজনীয় তথ্যসমূহ, এই জিনিসগুলো ভাই আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে পড়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বিভাগ বাছাই করুন, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমার বিভাগ রাজশাহী, আমি রাজশাহীটা সিলেক্ট করে দিলাম। দেন জেলা বাছাই করুন, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া আমার জেলা জয়পুরহাট, আমি জয়পুরহাট সিলেক্ট করে দিলাম। দেন উপজেলা বাছাই করুন, তো উপজেলা সিলেক্ট করে দেওয়ার পরে ভাইয়া আমার উপজেলা যেহেতু জয়পুরহাট সদর, আমি সুন্দরভাবে এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমার উপজেলা থেকে যাক আলহামদুলিল্লাহ, তারপরও 20 জনকে নেওয়া হবে, এটা কিন্তু বিশাল একটি ব্যাপার। দেখেন আমার জেলা থেকে যে 20 জনকে নেবে ভাই আলহামদুলিল্লাহ, যদি আমার ভাগ্যে থাকে দেখা যাবে আমি কিন্তু এখানে টিকে যাইতে পারি। তো যেহেতু এখানে আবেদনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, এটা কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, এদের প্রশিক্ষক দ্বারা কিন্তু ভাই আপনাদেরকে ভাইবা নিতে পারে বা কোনো এক্সাম সিস্টেম করতে পারে। যেহেতু বুঝতে পারতেছেন পার ডে আপনাদেরকে 500 টাকা করে ভাতা দিবে তারা, সো বুঝতে পারতেছেন কতটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর সরকারিভাবে যেহেতু এই হাই ডিমান্ডেবল কাজগুলো, এই হাই ডিমান্ডেবল 9টা কাজ আপনারা ফ্রিতে শিখতে পারতেছেন নিজ জেলায় বসে, তারা 25টা কম্পিউটার প্রতিটা জেলার জন্য ভাগ করে দিয়েছে বা বরাদ্দ করে দিয়েছে। তো যাই হোক, এভাবে দেওয়ার পরে এই যে আমরা আবেদন করুন, এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অটোমেটিকলি আবেদন হয়ে যাবে, জাস্ট এতটুকুই। তো আমি মনে করি এই ভিডিওটি যারা দেখলেন ভাইয়া, সময় নষ্ট করবেন না, অতি শীঘ্রই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা সঠিকভাবে সব কিছু পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে। এই লিঙ্কটি দেখেন, এই সাইটের লিঙ্কটি এবং আপনার প্রথম আল পত্রিকা লিঙ্কটি, টোটাল 2টি লিঙ্কই আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। ফার্স্ট কমেন্ট থেকে আপনারা সবগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। নেওয়ার পরে যদি আপনাদের ভালো লাগে যে না সরকার আমাদের জন্য যে পদক্ষেপটা নিয়েছে আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে, তাহলে ভাই নিজ দায়িত্বে আপনারা অ্যাপ্লাই করে ওয়েট করতে পারেন। এরা যখন থেকে ট্রেনিং শুরু করে দিবে, আশা রাখা যায় ধরেন প্রতিটা মানে এক কথায় জেলায় 50 জন করে নিবে, টোটালি একটা করে ব্যাচে 50 জন করে নিবে। তো এভাবে আপনারা ম্যানুয়ালি অ্যাপ্লাই করে সুযোগটিকে কাজে লাগাইতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, তারপরে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটিভ বা কোনো জায়গায় কোনো কিছু না বুঝে থাকলে, প্রবলেম ফেস করলে ভাইয়া ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই কমেন্টগুলো রিপ্লে করে যতটুকু পারি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা ভাইয়া এই কোর্সগুলো ফ্রিতে শিখেই ভালো কিছু করে নিতে পারে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো আপডেট ভিডিওতে আবার দেখা হচ্ছে, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।